হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মামলা আন্ডেন, এখন সকালবেলা সব কিছু গুছাচ্ছি, আয়াস আদিয়ানের কাপড় চোপড় নিচ্ছি, আদ্রিতাই রেডি করছে, আর আমার হাজব্যান্ডের সব কিছু নিয়ে নিলাম প্রয়োজনীয়। আর হচ্ছে গিয়ে যেখানে হলিডেতে যাচ্ছি সেখানে সবসময় আমার অনেক কিছু টেনে নিয়ে যেতে হয়। অনেকেই বলে যে আপু হলিডেতে যাচ্ছেন, এত কিছু কেন নিতে হবে, কারণ আমার হাজব্যান্ড বাচ্চারা ওরা বাইরের খাবার অত খেতে চায় না, সেই জন্য ওদের যা যা দরকার সব কিছু সব সময় নিয়ে যেতে হয়। আর সত্যি কথা বলতে আমি যে হলিডেতে যেতে চাই তা কিন্তু না, আমি কখনোই হলিডেতে যাওয়ার জন্য রাজি থাকি না, কারণ আমার লাইফটা বাসায় যেমন থাকে ঠিক তেমনই থাকে, যে আমি হলিডেতে গিয়ে খুব ফ্রি আছি বা খুব এনজয় করছি তা কিন্তু কখনোই হয় না। দেখা যায় বাচ্চা কাচ্চার খাবার দাবার এটা সেটা নিয়ে কথা কাটাকাটি তো হয়েই যায় অনেক সময়, ভালো লাগে না আসলে, বাসায় মনে হয় ভালো থাকি, আর আমার সাথে কেন জানি আনন্দ উল্লাসটা যায় না, আমার সাথে কখনোই সেটা যায় না। আমি যখনই দেখি যে আমি একটু আনন্দ উল্লাস করি তখনই একটা না একটা বিপদ আসে। আজকে মনটা খুবই খারাপ, কারণ হলিডেতে যাওয়ার দিন যদি একটা বিপদ চলে আসে তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। আজকে কাজ করতে করতে সব কিছু গুছাতে গুছাতে আবার একটু বাইরেও গিয়েছিলাম, আদ্রিতার একটা জিনিস লাগবে সেটা আনার জন্য। বাসায় এসে দেখি আমার হাতের ব্রেসলেটটা নাই। অনেকে আমার ব্রেসলেটটা অনেক পছন্দ করতেন, অনেক জিজ্ঞেস করেছেন কোথা থেকে কিনেছি। আসলে অনেক কষ্টের টাকা দিয়ে কেনা তো এক একটা জিনিস, অনেক মানে খারাপ লাগছিল। আমি গোল্ডের জিনিস কখনোই হারাইনি, আমার একবার একটা ডায়মন্ডের আংটি হারিয়ে গিয়েছিল, সেটা আবার অনেক দিন পর কিন্তু আমি লাগেজে খুঁজে পেয়েছিলাম। তো আমার গোল্ডের জিনিস চুরি হয়েছে বাংলাদেশে থাকতে, কিন্তু আমি কখনো হারাইনি। তো এই প্রথম একটা জিনিস হারিয়ে গেছে, জানি না পাবো কি না পাবো, তবে আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যই করেন। হয়তো বা অনেকে বলে না যে জানের উপরে বিপদ না এসে মালের উপরে যায়, সেটা বিশ্বাস করতেই হয়। তো এই তো সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, সব কিছু নিয়ে নিলাম, আর আমি এখন গার্ডেনটা দেখে নিচ্ছি ফাইনালি, কারণ দুদিন থাকবো না, পানি খুব পর্যাপ্ত পরিমাণও দিয়ে দিয়েছি। আমরা কর্নওয়েলে যাচ্ছি এই প্রথম, আমি এই দেশে থাকি 14.5 বছর থেকে, প্রায় 15 বছর হয়ে যাচ্ছে। তো আমি এতদিন কর্নওয়েলে যাইনি, কিন্তু আমার ফ্রেন্ডরা অনেক আগে ওরা কর্নওয়েলে ঘুরে আসছে, ওরা কিন্তু স্টুডেন্ট ভিসায় ছিল, তারপরে ওরা অনেক ঘোরাঘুরি করতো। আমি বাচ্চা বাচ্চা করে শুধু ভাবতাম কবে ওরা বড় হবে, বড় হলে তারপরে যাব, আর আমার যখন সময় হবে তখন যাব। একটা সময় অনেক কষ্ট করেছি, সেই কষ্টের সময় কোনো মানে রিলেটিভরা আমাদের অত ফোন দিত না, এতটা বছর পার করে এসেছি কখনো দেখিনি যে খুব বেশি ফোন দিত। ওই সময়টা আমাদের একটু প্রবলেম ছিল, টাকা পয়সা সব কিছু নিয়েই সমস্যায় ছিলাম। শুধু আমার বোন খুব ফোন দিয়ে জিজ্ঞেস করতো লন্ডনে এসে আমার কী লাগবে, সেগুলো কিনে দিয়ে যেত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, এখন অনেক রিলেটিভদের ফোন পাই, এটাই হয়তো বা নিয়ম, অভাবের সময় কাউকে পাওয়া যায় না এই আর কি। তো ক্যারাভ্যান ট্যুরে যাচ্ছি কর্নওয়েলে, ক্যারাভ্যান ট্যুরে আমরা আরও গিয়েছি, তো অনেক দূর, 7 ঘন্টার ড্রাইভ। আমার বেশি মানে লং জার্নি মোটেও পছন্দ না, কারণ আমার বাচ্চারা অসুস্থ হয়ে যায়, বিশেষ করে আদিয়ান, আর যেখানেই যাই বাচ্চাদের কথা তো অবশ্যই মাথায় রাখতে হয়। তো রাস্তা থেকে আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য কিছু ড্রিঙ্কস নিয়ে আসলো, কারণ আজকে এত গরম, মানে গরম আমার সহ্য হয় না, যত যাই হোক গরম কিছুতেই সহ্য হয় না, আবার গাড়ির মধ্যে অনেকক্ষণ এসির মধ্যেও ভালো লাগে না। তো এই হচ্ছে কথা। আর আমরা একটু দেরি করে রওনা হয়েছি, আমাদের দুদিন থাকার প্ল্যান, নিজের বাসা ছাড়া আমার ভালো লাগে না, সত্যি কথা, এই কথাটা কিন্তু আমি প্রায় বলছি, আমার নিজের বাসা এবং আমার নিজের রুম, আমি কিন্তু অন্য কারো রুমে যাওয়া পছন্দ করি না, কেন জানি আমার এই একটা অভ্যাস আছে, যে আমার আমার ভাঙাচোরা হোক, একটা টিনের হোক, কিন্তু আমার নিজের
এবং আমার আমার রুমে আমিই থাকবো, এটাই হচ্ছে আমার কথা। কে কত দূরে ঘুরতে গেল, কার কত টাকা, কার কত বাড়ি, ওগুলোর দিকে আমি তাকাই না, কিন্তু আমার যেটা হবে সেটা আমার নিজে। একসময় আমি ভাবতাম যে অনেক সুন্দর ছেলে আমি বিয়ে করব না, কারণ অনেক সুন্দর ছেলেরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বউকে পাত্তা দিতে চায় না। যদিও আমার ধারণাটা এখন পুরোপুরি ভুল, ছেলে মানুষ সুন্দর অসুন্দর বলে কথা নেই, যে ক্যারেক্টার খারাপ তার এমনিই খারাপ, আর যে ভালো সে সব চেহারার মধ্যেই ভালো। তো এই ধারণাটা আমার সত্যি হয়নি, আমার অনেক ধারণাই সত্যি হয়, শুধু এই ধারণাটাই সত্যি হয়নি। আমি আশেপাশে অনেকের সাথে মিশি, তো অনেকের জীবন কাহিনী শুনতে শুনতে আমার এই ধারণাটা একটু চেঞ্জ হয়ে আসছে। তো সবাই খুব খুশি মনে যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড ড্রাইভ করছে, কারণ অনেক দূরের রাস্তা, আমি কিন্তু ড্রাইভ করি না, আমার ভয় লাগে। যদি আমি বলেছি যে তুমি যদি টায়ার্ড হয়ে যাও তাহলে তুমি আমাকে একটু ড্রাইভ করতে দিও, ও আবার অনেক দূরের রাস্তায় আমাকে ড্রাইভ করতে দেয় না, বলে যে না বাচ্চারা আছে গাড়িতে। হ্যাঁ, তো আমরা এখন টাওয়ার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এটা তো আমি অনেকবার আপনাদের দেখিয়েছি। তো রান্না করে নিয়ে গিয়েছি কিছু, যেমন বিরিয়ানির জন্য গোস্তটা একটু প্রিপারেশন করে নিয়ে গিয়েছি, আর যা যা লাগে একটা সংসারে অল্প অল্প করে নিয়ে গিয়েছি, যেন দুদিনটা বাচ্চাদের খাবারটা কভার হয়। আর বাইরে যদি হালাল কিছু পাওয়া যায় বা ফিশ আইটেমটা তো পাওয়া যায়, তখন ওইটা আমরা খাবো। আমরা এখন সেন্ট্রাল লন্ডনের উপর দিয়ে যাচ্ছি, অনেক ভালো লাগছে, অনেক দিন পর পর আসি। তো ওই লকডাউনের সময় আপনাদের দেখিয়েছিলাম ভিডিও করে, এরপরে আর আসা হয়নি। আমার এমনি তো একটু কম আসা হয়, আমার হাজব্যান্ডের অফিসে আমার মনে হয় 2-3-4 বছর 8 বছরও যাওয়া হয় নাই, এরকমও রেকর্ড আছে, কারণ আমাকে সংসারের কাজেই সবসময় বিজি রাখা হতো। আমি লন্ডনে আসার পরে আমি জগৎ দেখতাম না, আমি কোথাও যেতাম না, আমি গ্রিন স্ট্রিটের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। আমার অনেক গেস্ট এসছে বাংলাদেশ থেকে, অনেক দেশ থেকে আসছেন, আমার চাচাও এই দেশে একটা ডিগ্রি নিয়ে গেছেন, তো আমার চাচাকে আমি কখনোই সময় দিতে পাইনি। এবং আমার চাচাকে আমার এখনও মনে পড়ে, ওনাকে যে আমি বাইরে থেকে একটা কিছু এনে খাওয়াবো বা কোনো দোকানে নিয়ে একটু খাওয়াবো, সেই সময়টাও হয়নি বাচ্চা বাচ্চা করে। কিন্তু পরবর্তীতে মানুষের কিন্তু চেঞ্জ হয়, যেমন কিছুদিন পর পর দেখবেন আপনার বাচ্চাটা একটু বড় হয়ে গেলো, আপনার চেঞ্জ হলো, আপনি ড্রাইভিং শিখলেন, আপনার লাইফটা একটু চেঞ্জ হলো, এরকম চেঞ্জ কিন্তু আমাদের লাইফে আসে। তো আমি যেমন গ্রিন স্ট্রিটে যখন থাকতাম তখন কিন্তু ওয়েস্টফিল্ডে যেতাম না, কারণ ওয়েস্টফিল্ডে যাওয়া সম্ভব ছিল না, গাড়ি নিয়ে যাওয়া, পার্কিং করে আবার পার্কিংয়ের টাকা দেওয়া, আবার যদি বাসে করে যাই বাসে করে এত কষ্ট, যারা গ্রিন স্ট্রিট থেকে ওয়েস্টফিল্ডে যান সবাই জানেন, আমি তখন যেতাম না। কিন্তু এখন ওয়েস্টফিল্ড আমার বাসার পাশে হতে আমি কিন্তু যাই, কেন যাই, পায়ে হেঁটে যাওয়া যায় সেজন্য যাই। আর আমি কীভাবে কিনি, আমি কি কিনছি, এটার রহস্য সমস্তটা আমার হাজব্যান্ড জানে। হ্যাঁ, অনেকের ধারণা আমি অনেক কিছু কিনে ফেলছি, অনেক টাকা নষ্ট করছি, এটা একদম ধারণাটা ভুল। আমার যেইটা দরকার আমি কিন্তু সেইটাই কিনছি, এর বাইরে কিন্তু কিনছি না। আর হচ্ছে গিয়ে অনেকেই বলেছেন, আমি শুনেছি, আমার কানে এসেছে যে আমরা যখন বেড়াতে গিয়েছি আমাদের তো ঘুরতে নেয়নি, এখন তো নিজে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়, এটা খুবই কষ্টের। আমার চাচা যদি এখন বলে যে আমি লন্ডনে গিয়েছিলাম, আমার ভাতিজি তো আমাকে নিয়ে ঘুরেনি, এখন তো ওয়েস্টফিল্ডে ঠিকই ঘুরে এভরিডে, জামাই কিছুই বলে না, এটা কিন্তু খুবই বোকামি। কারণ তখনকার পরিস্থিতি আমার একরকম ছিল, আমার এখনকার পরিস্থিতি হচ্ছে আরেক রকম, তাই এটা বলা খুবই বোকামি। এখন আমি যদি বলি আমার সাথে আগে কে কী ব্যবহার করেছে, এখন কেন এত মিষ্টি মিষ্টি কথা, এটাও আমার বোকামি হবে। আগে আমি নতুন নতুন ছিলাম, এখন আমি অনেক পুরাতন হয়েছি, সেটাই হচ্ছে কথা। তাই এই কথাগুলো যখন কানে আসে না, দু চোখ বেয়ে সব সময় পানি পড়তে থাকে। আচ্ছা থাক এসব কথা, আমি সেন্ট্রাল লন্ডনে একটা শপে চলে আসছি, আমার বাচ্চারা একটু ফ্রেশ হতে গিয়েছে, তখন আমার কাছে মনে হলো এই শপটা খুব সুন্দর, আপনাদের সাথে শেয়ার করা দরকার। এটা হচ্ছে সেন্ট্রাল লন্ডনে, এবং শপের নামটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, এত সুন্দর, একটু দাম বেশি কিন্তু প্রত্যেকটা জিনিস দেখার মতো, আমার কাছে অনেক ভালো লেগেছে, খুব সুন্দর। ম্যাচিং করে করে যদি কেউ কেনেন তাহলে কিন্তু ভালো লাগবে। আমার কাছে একটা স্পুন ভালো লেগেছে, কিন্তু আমার কাছে মনে হলো কি প্রাইসটা একটু বেশি, না এখান থেকে কিনবো না, কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা জিনিস।
সুন্দর দোকানের জিনিসগুলো, তাই না? এই তো এই শপটা সামনে দিয়ে এখন আমি যাব। আপনারা যদি পছন্দ করে থাকেন, জাস্ট গুগলে এই নামটা সার্চ করলে ওনাদের শপের অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে। এখন আমরা আবার যাচ্ছি, সেন্ট্রাল লন্ডনটা পার হলেই জ্যামগুলো চলে যাবে। আর আমাদের এখানে কিন্তু একদম বাংলাদেশের মতো জ্যাম পড়ে, কারণ সামার টাইম সবাই ঘুরতে যাচ্ছে, বা সেন্ট্রাল লন্ডন হচ্ছে একদম ঢাকার মতো। এখানটায় হচ্ছে প্রপার অফিস টফিস সব কিছু এখানে, তো এখানটায় সবসময় একটু সকাল টাইমে বের হলে রাস্তাঘাট ফ্রি পাওয়া যায়। তো আমাদের যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে, সেজন্য আমাদের একটু জ্যামে পড়তে হয়েছে। আর আমরা অনেকগুলো ফ্যামিলি কিন্তু একসাথে যাচ্ছি, তো অনেক কষ্ট পেয়েছি। আমাদের সাথে আমাদের আরেকটা ভাবির ফ্যামিলিও যাচ্ছে, ওনার বাবা আজকেই মারা গেছেন, তো ওনারও আমাদের সাথে বুকিং করা ছিল। আমরা অনেক কষ্ট পেয়েছি, তো আমার পরিচিত ভাবিরা ওনারা দেখা করতে গিয়েছিলেন, যদি আমার দেখা করতে যাওয়া হয়নি, আমি অর্ধেক রাস্তায় এসে পরে শুনেছি, তবে ইনশাল্লাহ সেখানটায় গেলে দেখবো। আর ভাবি বাবা অনেক অসুস্থ ছিলেন, আর ভাবি বাংলাদেশে যেতেও চাচ্ছিলেন, আর উনি প্রায় বাংলাদেশে যান, ওনার বাবা মার সাথে উনি অনেক সময় দিয়ে আসছেন, বাচ্চা কাচ্চা নিয়ে একবারও বাংলাদেশে চলে গিয়েছিলেন। হাজব্যান্ড এই দেশে ছিল, ওখানটায় বাবা মাকে সময় দিয়েছেন, মায়ের সাথেই ছিল উনি কয়েক বছর, তারপর আবার আসছেন, মানে বছরে উনি কয়েক মাস মায়ের সাথেই থাকেন। তো ওনার বাবা অসুস্থ ছিলেন, তো আজকেই মারা গিয়েছেন। খুব যে বয়স হয়েছিল তাও কিন্তু না, আর ভাবি তো বাংলাদেশে যে পরিস্থিতি সেজন্য যাচ্ছেও না, বাংলাদেশে গেলেই তো হলো না, কোয়ারেন্টাইনে থাকতে হয়, অনেক রকম প্রবলেম। তো ওনার আসলে যাওয়ার একটা প্ল্যানও ছিল, যেতে পারেনি এই কারণগুলোর জন্য। তো আমাদের সাথে উনি আসছেন, তো আমরা যতটুকু পারি ওনাকে সান্ত্বনা তো অবশ্যই দিব, আর যার যায় সেই জানে সেটা দুঃখ, অন্য কেউ জানবে না। যার আত্মীয়, যার বাবা মা যায়, তার বুকের ভিতর যেমন লাগে, অন্য কারো সেটা লাগবে না। তবে হ্যাঁ, আমি আমার বান্ধবী টিনাকে তো অনেকবার দেখিয়েছি, টিনার মা মরে যাওয়ার পর আমি কিন্তু টিনার হাজবেন্ডকে অনেক কাঁদতে দেখেছি, এবং রিয়েল কান্না, যেটার কোনো তুলনা হয় না। আমি এরকম দেখি নাই সত্যি কথা, যে শাশুড়ির জন্য কে এভাবে কাঁদে, আমি কিন্তু সেটা দেখেছি টিনার হাজবেন্ডকে। এবং টিনা বাংলাদেশে একা চলে গিয়েছিল, টিনা হাজবেন্ডের জন্য আমি কিন্তু ভিডিও দেখিয়েছিলাম যে খাবার নিয়ে গিয়েছিলাম, তখন কিন্তু আমি দেখেছি ভাইয়াকে কাঁদতে। কিছু কিছু রিয়েল ভালোবাসা আছে, যারা সম্মান করে তাদের কিন্তু কান্না পায়, এই আর কি। যেমন আমি আমার শ্বশুরকে না একদিন পর পরই কেন যেন স্বপ্নে দেখি, আমি এটা আবার শেয়ার করি আমার শাশুড়ির সাথে, আমার হাজব্যান্ডের সাথে সব সময় দেখি, জানি না কেন দেখি, হয়তো বা আমার শ্বশুরের প্রতি আমার একটা ভালোবাসা ছিল, আমার শ্বশুরও আমাকে অনেক ভালোবাসতেন, তো আল্লাহ আমার শ্বশুরকে, আমার মাকে এবং আমার পরিচিত অপরিচিত যারা মারা গেছেন সবাইকে আল্লাহ বেহেস্ত নসিব করুক। আমরা কিন্তু জায়গায় জায়গায় সার্ভিস সেন্টারে থামছি, কারণ আমার বাচ্চারা খুব টায়ার্ড হয়ে যাচ্ছে, আর আয়াস এই ডায়েট ম্যাঙ্গো খুব পছন্দ করে, তো আমিও করি, তো ও অনেকগুলো বক্স কিনেছে, আমি আর আয়াজ এখন বসে বসে খাচ্ছি। তো আবার গাড়ি চলবে, মানে 7 ঘন্টার ড্রাইভ, আমার বান্ধবীরা দেখি 15-20 ঘন্টা ড্রাইভ করে ওরা এক এক জায়গায় চলে যায়, যেটা আমাদের জন্য কোনোদিনও সম্ভব না এত ড্রাইভ করে যাওয়া। আমার কাছে মনে হয় 2-3 ঘন্টা ঠিক আছে, কারণ বাচ্চারাও একটু মানে ঠিক থাকে, আর আমার নিজের কাছেও ভালো লাগে যে টায়ার্ড লাগে না, কোথাও গেলাম সেই তো কাজ করতেই হবে। তো 2 ঘন্টা ড্রাইভ করে গেলাম, ইজিভাবে সব কিছু করে একটু ঘোরাফেরা করলাম, টায়ার্ড কম লাগবে, এই আর কি। আসলে এক একজনের এক এক রকম ভালো লাগা। তো আমরা যাচ্ছি, আর যাচ্ছি, বাচ্চারা গরমে খুব অস্বস্তি বোধ করছে, তো আজকে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, আর এত গরম, তো আমি ভেবেছিলাম যে গিয়ে হয়তো একটু বিরিয়ানির মতো করে দিব, ওরা হয়তো বা খাবে, কিন্তু ওরা বলছে যে না, এত গরমে বিরিয়ানি কিছুতেই খাবে না, সেজন্য গিয়ে দেখি তাৎক্ষণিক কি আছে আর কি করা যায়।
আমরা আরেকটা সার্ভিস সেন্টারে আসছি। এখানটাও বাচ্চারা হাবিজাবি কিছু কিনে নিল। এখন একটু কফি কিনতে হবে, কারণ কেমন যেন ঝিমানো আসছে আমার হাজব্যান্ডের জন্য বিশেষ করে কেনা, কারণ আমি তো কফি অত পছন্দ করি না, হয়তো বা অল্প একটু খাবো এ আর কি। আমরা আবার চলে যাচ্ছি, এখনও যেতে অনেক সময় বাকি। আজ সার্ভিস সেন্টারে আমরা থামবো না, এটাই হচ্ছে লাস্ট সার্ভিস সেন্টার ছিল। তো কর্নওয়েল যেতে যেতে মনে হচ্ছে যে খুব বেশি দেশ সুন্দর তা কিন্তু না, কারণ আমি আয়ারল্যান্ডে অনেক কিছু দেখে আসছি, আমার বোন আমাকে অনেক ঘুরিয়েছে। আমার কাছে মনে হলো ঠিক ওরকম পাহাড় পর্বত, ঠিক অমনটাই আমার কাছে মনে হচ্ছে। তো দেখা যাক ফাইনালি কেমন লাগে, তারপর তো আপনারা আমার সাথেই থাকবেন, সব ভিডিওতে দেখতে পারবেন কর্নওয়েলটা আসলে কেমন। কর্নওয়েল অনেক সুন্দর অনেকেই বলেন, কিন্তু আমি এর চাইতে বেশি সুন্দর দেখে আসছি, তো সেই জন্য হয়তোবা আমার কাছে একই রকম লাগবে। তো যারা হয়তোবা আগে দেখেননি তাদের কাছে অনেক ভালো লাগতে পারে, এটাই স্বাভাবিক। তো আমরা এখন একটা খুব সুন্দর একটা ব্রিজের দিকে যাচ্ছি, এই ব্রিজটা পার হয়ে গেলেই আমরা অনেকখানি কাছাকাছি চলে আসব। পৌনে 7টার মতো বেজে গেছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, যদিও এখন দেখলাম ওয়েদারটা খুব বেশি একটা ভালো না। সকাল বা দুপুরের দিকে তো খুব রোদ ছিল, এখন একটু বৃষ্টি বৃষ্টি ভাব, সেজন্য এমন দেখা যাচ্ছে। তো আশা করা যাচ্ছে আমরা আর আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। ফাইনালি আমরা চলে আসছি, এখন রিসেপশন থেকে আমাদের চাবিটা নেব। ক্যারাভ্যান কেমন থাকে অনেকেই জানেন, মানে এগুলো হচ্ছে অস্থায়ীভাবে বানানো, এখানটায় সব কিছুই থাকে। আমি আরও অনেকবার ক্যারাভ্যান ট্যুরে গিয়েছি, তো আমার একটা মানে আইডিয়া আছে। তবে এক এক জায়গায় এক এক রকম ডিজাইন থাকে, কোনোটা হয়তো বা অনেক সুন্দর থাকে, কোনোটা হয়তো বা একটু ছোটোর মধ্যে থাকে, এক এক সময় এক একটা থাকে। তবে ক্যারাভ্যান ট্যুরে যখন যাবেন অবশ্যই অনেক আগে থেকে বুকিং করে নিলে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আমরা একদম শেষ মুহূর্তে বুকিং করেছিলাম, আমাদের সাথে যারা এসছেন তারা অনেক আগে বুকিং করে ফেলেছে, তবে আমরা আসবো কি আসবো না এই ডিসিশন নিয়ে অনেক ভেবেছি, তারপর একদম শেষে একটাই বাকি ছিল, সেটাই আমরা বুকিং করেছি। এখন গিয়ে দেখবো আসলে ওটা কেমন। এই তো আমরা চলে আসছি, আমাদের রুম নাম্বার ওনারা দিয়ে দিলেন, মানে ক্যারাভ্যান নাম্বার। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি গাড়ি নিয়ে যাও, আমরা একটু পায়ে হেঁটে আসি, কারণ আর ভালো লাগছিল না গাড়িতে বসে থাকতে। 7-8 ঘন্টা গাড়িতে বসে থাকা মানে আমার ভালো লাগে না এতক্ষণ বসে থাকা। তো আমার বাচ্চারাও আমার সাথে নেমে গিয়েছে যে আমরাও তোমার সাথে হাঁটবো। তো আমার পাশে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সব ক্যারাভ্যান, এক একজন এক একটা বুকিং করে আসছে। আর এখানটায় অনেক কিছু আছে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন।
খুব সুন্দর একটা আপেল গাছ দেখলাম, অনেক বড়, অনেক আপেল ধরে আছে, খুবই ভালো লাগলো দেখে। এগুলো হচ্ছে কুকিং আপেল, এগুলো এমনিতেও খাওয়া যায়, আপনি আচার বানিয়েও খেতে পারবেন, টক বানিয়েও খেতে পারবেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। মাছ দিয়ে টক রান্না আমি তো রেসিপি দেখিয়েছিলাম, তো একটা ছিঁড়ে নিলাম, মনে হচ্ছিল যে মাথা খুব ঝিমঝিম করছে, কেমন যেন লাগছিল যে একটু টক খেলে হয়তো বা ভালো লাগবে। তো আমরা আমাদের ক্যারাভ্যানের দিকে এখন যাচ্ছি, চলে আসছি আমাদের ক্যারাভ্যানে, এর মধ্যে আমরা আজকে থাকবো। তো এখন ভেতরটা কেমন চলেন গিয়ে দেখি। যদিও আমরা 2 বেডরুমের ক্যারাভ্যানটা পেয়েছিলাম, ইচ্ছে ছিল 3 বেডরুম দিব, কিন্তু শেষ মুহূর্তে আর পাইনি। তো প্রথমে গিয়েই হচ্ছে ডান দিকে 2টো বেডরুম, আর বাঁদিকে হচ্ছে কিচেন, সিটিং রুম আর একটা বাথরুম। তো ছোটোর মধ্যে ভালোই ছিল। তো এটাই হচ্ছে ফার্স্ট লুকটা ক্যারাভ্যানের। ক্যারাভ্যানে অনেক কিছু থাকে, যেমন স্পুন বলেন, প্লেট বলেন, গ্লাস বলেন, সবই থাকে। ফ্রিজ আছে একটা ছোট, আগে সোপ থাকতো, কিন্তু এখন ভাইরাসের জন্য ওরা অনেক কিছু দিচ্ছে না, যেমন টাওয়াল দিচ্ছে না, ওরা আবার আমাদের মেল করে দিয়েছে যে কী কী দিচ্ছে না এবার। তো সেই জন্য আমরা সেভাবেই প্রিপারেশন নিয়ে এসেছি। তো এখন আমি গাড়ির থেকে সব কিছু নিয়ে আসতে বললাম। তো আমার তো আবার একটা অভ্যাস খারাপ আছে, যে পর্যন্ত এগুলো না গুছাবো সে পর্যন্ত ভালো লাগে না। তো আমি এখানে কিছু রান্না করে নিয়ে আসছি কুলিং বক্সে করে, এবং খুব ভালোই ছিল। আর সাথে সাথে ভাত ডাল বসিয়ে দিয়েছি, কারণ ওরা বিরিয়ানিটা খেতে চাচ্ছে না, তাই ভাবলাম ভাত রান্না করি, ডাল রান্না করি, আলু ভর্তাটা করবো, ডিম ভাজবো। তো সবার সব কিছু আমি এতক্ষণে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলে আদ্রিতা কসমেটিক্সগুলো গুছিয়ে নিলাম, আলমারিতে সবার কাপড় গুছিয়ে নিলাম, আর আয়াস আদিয়ানের কাপড়গুলো ওদের লাগেজের মধ্যেই রেখেছি। আর এটা হচ্ছে একটা বেডরুম, এই বেডরুমে এই একটা আলমারি আর ড্রেসিং টেবিল দেওয়াই ছিল, এ হচ্ছে বেডটা। আর আদ্রিত আরেকটা বেডরুম আছে, এটা হচ্ছে আদ্রিতা আর আয়াস থাকতে পারবে, আর সিটিং রুমে যে সোফাটা আছে সেটাও একটা বেড হয়ে যায়। তো আদ্রিতার কাপড়গুলো এখানে গোছানো হয়ে গেছে, আর বাচ্চাদের সবগুলো শু আমি একসাথে গুছিয়ে রাখলাম, ফ্রিজটার মধ্যেও সব গুছিয়ে রাখলাম যা যা দরকার এবং যা যা আমি নিয়ে আসছি, বাচ্চাদের দুধ হতে শুরু করে ডিম, আর এখানটায় যা খাবার নিয়ে আসছি ডিপে রেখে দিলাম, আর এখানটায় বাচ্চাদের জন্য নুডলস নিয়ে আসছি সেগুলো রেখে দিয়েছি, টিস্যু রেখে দিয়েছি, বাথরুমে শ্যাম্পু, ফেস ওয়াশ যা যা দরকার, বাচ্চাদের ব্রাশ সব কিছু সাজিয়ে নিলাম। এখন কিচেনে আমি রান্না করব, আর কিচেনে আমি আনার মধ্যে আয়াজ আদিয়ানের জন্য ব্লেন্ডারটা এনেছি, আর যদি ডাল রান্না করি ব্লেন্ডারটা লাগবে সেজন্য নিয়ে আসছি, আর যা যা নিয়ে আসছি আলু পেঁয়াজ সব কিছু গুছিয়ে নিলাম, এখানটায় টিস্যু রেখেছি, এখানটায় ফ্রুট রেখেছি, বাচ্চাদের খাবার জিনিসগুলো এখানে সাজিয়ে রেখেছি, যখন যেটা ওদের পছন্দ ওরা নিয়ে নেবে, বাচ্চাদের উইটাবিক্স রেখেছি। এই তো আমাদের এখানটাই ট্যুর হবে 2 দিনের জন্য, এবং আল্লাহ চায় তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভাতটা হয়ে গিয়েছে, এখন আমি আলু আর ডিমটা ভেজে নেব, আদিয়ানের জন্য একটু নুডলস আর ডিম করে নিচ্ছি, ডালে একটা ফোড়নও দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার বাচ্চারা, আমার হাজবেন্ড বাইরে একটু ঘুরে এসেছে, আমার যেতে ইচ্ছে করে না খুব বেশি, আমি হয়তো বা কালকে একটু বের হব। আজকের ব্লগ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহ হাফেজ।